أنفسكم لا يضركم من ضل إن اهتديتم إلى الله مرجعكم জি আল্লাহ পাক আজকে আমাদেরকে অত মাহফিলে আসার তৌফিক দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ রাত অনেক গভীর হয়ে যাচ্ছে আমরা ভূমিকা লম্বা না করে মূল আলোচনা যাই এবং আলোচনাকে দিলের কানে শোনার চেষ্টা করি আল্লাহ পাক শুনে বুঝে আমল করার তৌফিক ইনায়াত করুন আমিন আজকে জুমার রাত জুমার দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলতপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা পাপকে মিটিয়ে ফেলবেন 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এটা হাদিসে এসেছে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে না আর একটা হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এমন কেন বললেন আগে তো কখনো বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন এসে বলেছেন ভালো করে শুনেন কি বলেছেন এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল বা দুজনের একজনকে পেল তার সেবা যত্ন করে জান্নাতে যেতে পারল না সে ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন সুবহানাল্লাহ আমাদের কখন আলহামদুলিল্লাহ পড়তে হয় কখন সুবহানাল্লাহ বলতে হয় কখন ইনশাআল্লাহ বলতে হয় এগুলো নতুন করে শিখতে হবে একজনকে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছে বলছে ইনশাআল্লাহ ভালো আছে তো কখন কি বলতে হয় সেটাও বুঝতে হবে এটা না পারার কারণ হচ্ছে সংস্কৃতির চর্চা না থাকা মোবাইল ফোন রিসিভ করে হ্যালো বলতে কি সমস্যা হয় শিখিয়ে দেওয়া লাগে অটোমেটিক বলে কারণ চর্চা বাংলাদেশের এমন কোনো মা বোন খুঁজে পাওয়া যাবে না যে হিন্দি ভাষা বোঝে না হিন্দি কি স্কুলে পড়ানো হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় কিভাবে শিখল এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন সংস্কৃতি দিয়ে শিখিয়েছে যেহেতু ইসলামিক সংস্কৃতির চর্চা আমাদের মধ্যে কম এই কারণে আমরা বিষয়গুলো বুঝি না অনেক সময় দেখা যায় যে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না যেমন সলাত সলাত এর মধ্যে ফরজিয়াত কী কী আছে আহকামগুলো কী আছে আরকানগুলো কী আছে ওজুর ফরজ কতগুলা জাকাত নিসাব কী রমাদান সওমের সংজ্ঞা কী হজের মাসলা মাসালগুলো কী কিছু বেসিক জিনিস যেগুলো আমরা জানি না মুসলিম উম্মার মধ্যে এমন সময় কখনো আসে নাই যখন মুসলিম তরুণ প্রজন্ম বা এই চলমান প্রজন্ম ইসলামের বেসিক জ্ঞানগুলো জানে না এমন জেনারেশন আগে কখনো আসে নাই এর আগে অনেক খারাপ সময় এসেছে উম্মার উপরে আরও অনেক খারাপ সময় এসেছে কিন্তু মুসলমান পরিবারে মানে মুসলিম পরিবারে জন্ম নিয়ে কেউ নামাজ পড়ে না এমনটা হয়নি কখনো খুব কম রেয়ার মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু সে তাওহীদ সুন্নত বোঝে না এমন মানুষ খুব কম ছিল মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু পর্দা করে না এমন মা বোনের সংখ্যা কম ছিল এখন দেখবেন অ্যাভেলেবেল পরিবারে নামাজ পড়ে না অ্যাভেলেবেল প্রত্যেক পরিবারে গিয়ে দেখবেন দু একজন মানুষ পাবেন যে নামাজ পড়ে না কেউ আছে দেখবেন ঈদের নামাজ পড়ে জুমার দিনে নামাজে আসে ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন আপনি
যে দুই একজন পাবেন যে পর্দা করে না, ইমান ভঙ্গের কারণ জানে না, অজু ভঙ্গের কারণ জানে না, অজুর ফরজ জানে না, এমন পাবেন আপনি ঘরে ঘরে পাবেন। এই যে ঘরে ঘরে এই যে জাহেলিয়াত, এই যুগটা আগে আসেনি, এটা নতুন, বিশ্ব নতুন দেখেছে এমন। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামের বুনিয়াদী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রথম সিঁড়িতে তিনি আমিন বলছেন, বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, তার জন্য ধ্বংস হোক। তো এই দৃশ্যটা শেষ জামানার দৃশ্য, আপনি দেখবেন যে অসংখ্য পিতামাতা একই অভিযোগ করছে, সন্তান আমাদের খোঁজ খবর নেয় না, সন্তান ভরণ পোষণ দেয় না, বাসা থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এই চিত্রটা কিন্তু আগে এত বেশি ছিল না, যতদিন যাবে এই সম্পর্কগুলো এভাবেই অবক্ষয় হতে থাকবে, এগুলো আখেরুজ জামান বা কেয়ামতের আলামত হিসেবে গণ্য। এমনভাবে এসেছে হাদিসে যে ভাই ভাইকে হত্যা করবে, ভাই বোনকে হত্যা করবে, এমনকি ছেলে মাকে হত্যা করবে, এমনও হাদিস পাওয়া গেছে। এবং এগুলো কি এখন বাস্তব নয়? বাস্তব। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন আমিন। সামনে আসন্ন রমজান আমাদের সামনে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে গুনাহগুলোকে মাফ করানোর তৌফিক দান করুন। কিছু কাজ আমাদের এখন থেকে করা উচিত, যেমন রমজানের প্রস্তুতি নেওয়া উচিত মানসিকভাবে, শুধুমাত্র খাওয়া পানাহার ত্যাগ করা স্ত্রী সহবাস ত্যাগ করার নামই কিন্তু সওম নয়, আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম কিন্তু সওম। না খেয়ে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে, রোজাদার রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, মাপে কম দেয়, গীবত করে, সুদ খায়, জেনা করে, দুর্নীতি করে, তার কি রোজা হবে? ওলামায়ে কেরাম যে কারো কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেন, যে কারো যে কোনো মাযহাবের ওলামায়ে কেরামের কাছে ফতোয়া নিয়ে নেন, তারা বলবে রোজা হবে না। সওম এর নাম, মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমজান আসার আগেই আমি যে খারাপিগুলোর মধ্যে লিপ্ত আছি একটা একটা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাস স্টার্ট হবে তার আগেই আমার মাসের বাজার করা থাকবে, আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দেব, রমজান মাসে বাজারে যাব না, রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না, যদি যেতে হয় একটা কারণে যাব, ওই যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া করে বাসা চলে আসবেন, 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে তো যে কোনো আমল আরও 70 গুণ বৃদ্ধি করা হয়, তাই না? কি দোয়া? বাজারে গিয়ে দোয়া পড়লে 10 লাখ নেকি হয়, যেই বাজার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে, আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, তাই না? সবচেয়ে নিকৃষ্ট কেন? কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। খেয়াল করে দেখবেন বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায়, দুনিয়াবি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায়। এই যে আমরা আল্লাহওয়ালা মানুষের সোহবতের কথা বলি, এটা এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে, এই কারণে সোহবত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাজারে গেলে দুনিয়াদার মানুষের সোহবতে আপনি দিন ভুলে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন। ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পড়ে, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা কি আমার সাথে পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কঠিন। এই যে ফিজিক্স পড়েছেন না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, বিবি, এমবিএ, ডক্টরেট, বিসিএস কোচিং, কত কি করেছেন, এখানে এর চেয়ে কঠিন পড়া পড়তে হয় নাই? সম্ভব? এগুলো সম্ভব না, এগুলো অবশ্যই করা উচিত, চেষ্টা থাকলে আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো রমজানের আগেই বাজার করে ফেলেন, ঈদের বাজার পড়লে আগে করে ফেলেন, স্পেশালি বাড়ির মা বোনদের দিকে খেয়াল রাখবেন, এই যে ঈদ আসলে যেন এত বেশি বাজারে না যায়। ঈদটা কাদের জন্য? যারা
রমাদান মাসে পরিপূর্ণরূপে সওম পালন করবে, আত্মশুদ্ধি অর্জন করবে, তাদের জন্য ঈদের খুশি। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদের জন্য? যারা সারা রমজান জুড়ে নামাজ পড়ে নাই, তারাবি আদায় করে নাই, তিলাওয়াত পড়ে নাই, সেহরিতে খেয়েছে 10টা আইটেম, ইফতারে 20টা আইটেম, এদের জন্য রমজান? রমজান মাসেও দুর্নীতি ছাড়তে পারেনি, সুদ ঘুষ ছাড়তে পারেনি, জেনা করেছে, ব্যবচার করেছে, ঘুষ খেয়েছে, মানুষের সম্পদ আত্মসাত করেছে, এদের জন্য রমজান? রমজান আসলেই দেখবেন বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, কী জন্যে ভাই? এই কাজটা কি গভর্নমেন্ট করে, ব্যবসায়ীরা করেন? কেন করেন? রমজান মাসে আপনার সুযোগ, আপনি মানুষকে কম দামে খাওয়ালে আল্লাহ আপনাকে অফুরন্ত নেকি দিবেন ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখবেন রমজান মাসে বাজার নিয়ন্ত্রিত হয়, একদম প্রাইস কমে যায়, ইল্লা বাংলাদেশ। আমাদের এখানে দেখবেন প্রাইস রিচ করছে। এই প্রাইস রিচিংটা কারা করে? গভর্নমেন্ট করে, ব্যবসায়ীরা করেন। কেন করেন? সিন্ডিকেট কেন করেন? এই সময় কেন মাপে কম দেন? এই একটা সিজন ব্যবসা করে নেবেন এই জন্যে? এখানে যদি আপনি প্রকৃত মুমিন হতেন, মুসলিম হতেন, তাহলে আপনি জনগণের জন্য দাম কমিয়ে দিতেন এবং আপনারা মিলে সওয়াব অর্জনের একটা মাধ্যম বানাতেন, যে আজকে আমার একটা হোটেলে ব্যবসা আছে, আমি আজকে ইনশাআল্লাহ 10 জন রোজাদারকে ইফতার করবো ফ্রি। করানো যায় না? এটা করলে আপনার রিজিক কমে যাবে? আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন, একটা দানা না খেয়ে পৃথিবী থেকে যাবেন? যাবেন না। কী জন্য অন্যায় করা যাচ্ছে? মাল মজুদ করে রেখে দিবে, মাল কিনে আগে থেকেই মজুদ করে রেখে দিবে, যখন দাম বাজারে ইচ্ছা করে একটা সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করা হোক, মানব সৃষ্ট, তারপরে এরাই আবার চক্র বৃদ্ধি করে দামটা বাড়িয়ে দিল মাশাআল্লাহ। আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্যে ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা, আল্লাহ পাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে, মানুষ এসব দুর্নীতি করে রিজিকগুলো নষ্ট করেছে। বিশ্বের বুকে একমাত্র দেশ, অনন্য একটা দেশ, যেখানে আল্লাহ পাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছে, শস্য শ্যামল, সুজলা সুফল, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর, আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়েকদিন পর তেল আসবে ইনশাআল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানেন? আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, মাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক, আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকার, কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম না ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন জাকাত দেই, কয়জন ট্যাক্স দেই, আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিন কালেও অবস্থার উন্নতি হবে না, এটা এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনেন আগে ভালো করে। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মস্করা করে, এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করেন আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন, আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি, আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে।
এখানে অগণিত ওলামায়ে কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়খ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র, ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন, এখনও অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাপাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করা সেটা আমরা করি, এটা আল্লাপাক করেন না। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামায়ের কারণ, আমাদের কারণে। যাই হোক, একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে গেছি। রমজান মাসে মানুষকে খাওয়ান, কমায় দেন, দাম কমায় দেন, মানুষকে খাওয়ান, ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা হোটেলের মালিক হলে দশটা মানুষকে ইফতার করান, আপনি একটা কাপড়ের দোকানের মালিক, আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হারিয়ে দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই। রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে, আর আমরা এই সময় নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি, এটা ঠিক না। জাকাত যাদের ফরজ হয়ে গেছে রমজান মাসে কালেক্ট ক্যালকুলেট করেন, জাকাত দিয়ে দেন, এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন, রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন, যদি পারেন সংগঠন আছে না ছোট ছোট অ্যাসোসিয়েশন এগুলো দিয়ে কালেক্ট করেন, সবার মাঝে বিলান, যেখানে উপযুক্ত খাতে বিলান, ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে। এমনও মানুষের কাজ মানে মানুষকে জাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। বল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, আটটা খাতের একটা খাত। আমরা কখনো এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলে যে আজকে আমি একটা কাজ করেছি। কিন্তু আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে, এ কিন্তু অনলাইনে আসে নাই, যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি এই যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, দিয়েছে। এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের। আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি, একটা চেইনের মতো, সবাই মুসলিম কান্ট্রি, অস্ত্র শক্তি গভর্নমেন্ট জনগণ সব আমাদের মুসলিম। এর মাঝখানে একটা কান্ট্রি দেখবেন ইসরায়েল, সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে, বুদ্ধিভিত্তিকভাবে ওদের সাথে আমরা হেরে গেছে। বিগত 100 বছর ওরা যেসব জায়গায় উন্নতি করেছে, ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়ায়নি যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন, ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কেউ জানে না, কেউ জানে না। তো এই যে একটা বিষয়, আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি, আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে গোড়া থেকে শক্ত করা। আল্লাহ দেখিয়ে দিবেন, যখন শক্ত হয়ে যাবে আল্লাহই দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আই ওয়াশ করে শো ডাউন করে আদতে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে এই কাজগুলো করেন। আমি এখানে একটু সময় নিচ্ছি, কারণ আসন্ন রমজানে আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ, যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। প্রথম কাজ, পাঁচ ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকেই কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত নামাজে যেতে পারবেন না জামাতে, যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন। তাই এখন থেকে প্রস্তুতি, রমজান মাসেই গিয়ে আপনি জাকাত ক্যালকুলেট করতে পারবেন না, এখনই আপনি সম্পদের হিসাব করেন,